আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই তো এই যে এটা ছিল রাতের বেলা, তো রাতের বেলা হচ্ছে কিছু মোছামুছির কাজ করে রাখছি। দেখা গেছে যে যেহেতু বাচ্চা আছে, সকালবেলা ওদেরকে টেক কেয়ার করতে হয়, স্কুলে নিতে হয়, পড়াশোনা, খাওয়া দাওয়া, তারপর নানান ধরনের কাজে বিজি থাকতে হয়। তো এই জন্য কিছুটা কাজ যদি রাতের বেলা গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা একটু ফ্রি থাকা যায়। তো এই জন্য হচ্ছে যে আমি রাতের বেলা একটু মোছামুছি করে নিচ্ছি। আর হচ্ছে যে আমি বারান্দার মধ্যে যে নতুন গাছ কয়টা বুনেছি, তো সেগুলো হচ্ছে যে এখন একটু পানি দিয়ে দিব। আর হচ্ছে এই যে এখানে কতগুলো হচ্ছে বাজার সদা নিয়ে আসছে, তো এগুলোকে এখন একটু গুছিয়ে নিব। তো কি বলবো আর, হচ্ছে বাজারের যে অবস্থা, এমনভাবে যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাহলে সামনে যে আরও কি ভয়াবহ দিন আসছে সেগুলো আসলে বলাই খুব মুশকিল। তো জানি না কি হবে, সব কিছুর দাম ডাবল হয়ে গিয়েছে, তো কিভাবে যে কি হবে সেটা বুঝতে পারছি না। তো সবচেয়ে প্রবলেমে পড়বে দেখা যাচ্ছে যে নিম্নবিত্ত আর হচ্ছে মধ্যবিত্তরাই। তো এটাই এখন কি করব আর, পেটে তো খাবার দিতেই হবে। তো হচ্ছে এই যে এখানে সদাইপাতি একটু গুছিয়ে নিচ্ছি। তো এমনিতে দেখা যায় যে সব সময় একদম মাসকাবারি বাজার টাজারি করা হয়, তো এখন হচ্ছে যেটা শেষ হয় সেটাই আর কি বেশিরভাগ নিয়ে আসি। তো কী করার আছে, যে অনেক সময় চিন্তা করি যে এখন হয়তো একটু দাম বেশি, কয়েকদিন পরে হয়তো একটু কমবে। তো এই রকম করে আজ আর কি দিন যাচ্ছে। তো দিন যাচ্ছে আশায় আশায় যে কমবে দ্রব্যমূল্যের দাম, তো কমার জায়গায় আরও হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। তো কি হবে সেটা জানি না। বিভিন্ন মিডিয়া, টেলিভিশন এবং ইউটিউবেও দেখতেছি, আর বিভিন্ন ধরনের মানুষের মুখেও শুনতাছি যে সামনে 2023 সালে নাকি খুব ভয়াবহ অবস্থা আসতেছে। জানি না, আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করে, রক্ষা করুন, যে যে অবস্থা আল্লাহ মানুষের কাছে এমনিতেই যাতে শুনি, নিজের চোখে যাতে দেখতে না হয়। তো সামনে শুনতেছি দুর্ভিক্ষ হবে, তো কীভাবে তখন কি হবে সেটা বুঝতে পারছি না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই এই প্রার্থনা করব, যাতে সামনে আমাদের কোনো খারাপ দিন দেখতে না হয়। আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। তো এই দোয়াই আমরা সবাই আল্লাহর কাছে করব, আমিন। তো হচ্ছে এই যে এখানে ডানু পুষ্টি গুঁড়ো দুধ, তো এটা নিয়ে আসছিল। তো এটা হচ্ছে এই যে এখন এই বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি। তো কয়েকদিন আগে হচ্ছে ডানু পুষ্টিটা শেষ হয়ে গিয়েছে, আরও কতদিন আগে। তো আমি হচ্ছে একটা আর কি ডেনিশ যেটা কন্ডেন্স মিল্ক, তো সেটা নিয়ে আসছিলাম। একদম ফার্স্টে আমি দেখেছি যে ওটার মূল্য ছিল 50 টাকা, আর এখন সেটার মূল্য হচ্ছে 80 টাকা। তো এখন জানি না এই কয়েকদিনের মধ্যে আরও বেড়েছে কি না। তো কীভাবে যে কী হবে আসলে কথা, যারা পুরুষ মানুষ, যারা বাজারে যায়, তারা বুঝে যে কীভাবে সংসার চালাবে, তাদের মাথায় এই টেনশনটা থাকে। তো দেখা গেছে যে এখন আমিও কিছুটা ফিল করতেছি যে অনেক সময় অনেক কিছু আমিও নিজে নিয়ে আসি। তো এটাই কী করব জানি না, কারণ দেখা গেছে সংসারে যে জিনিসটা লাগে সেটা কিভাবে মানে কমিয়ে ব্যবহার করব, তারপর একটু কমিয়ে ব্যবহার করার চেষ্টা করতেছি। তো এটাই, আমরা হচ্ছি গৃহিণী, আমাদেরকে সংসারে সব কিছু ম্যানেজ করে চলতে হবে। যে জায়গায় একটু বেশি, সে জায়গায় একটু কম, তো এইভাবে তো চলতেই হবে। একদম তো না খেয়ে দিয়ে তো আর চলা যাবে না। তো কী করার আর আছে, এই তো এই যে এখানে পেয়ারা নিয়ে আসছিল, তো এই যে পেয়ারাগুলো রেখে দিল। এই যে এই জারের মধ্যে হচ্ছে যে এখন পোলার জল রেখে দিব। তো 2 কেজি পোলার জল নিয়ে আসছিলাম, তো 2 কেজি থেকে আজ হচ্ছে 500 গ্রামের মতো রান্না করেছি, আর হচ্ছে যে বাকি 1.5 কেজির মতো এখানে ঢেলে রেখে দিচ্ছি। তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো আমার আবার প্রচুর পরিমাণে অ্যালার্জি দেখা যায়, ঘন ঘন ওই ঠান্ডা লাগে, আবার সাইনোসাইটিসের প্রবলেম আছে, তো এই জন্য কথা ভিজে ভিজে যাচ্ছে এরকম। যে আমার সব কিছু আর কি ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে রেখে দিচ্ছি। আর হচ্ছে যে অনেক
অর্ধেক হয়ে গিয়েছে, আবার কিছুদিনের মধ্যেই লাগবে। আর এই যে হচ্ছে পোয়া মাছ রান্না করব। কাটা দোয়া সব শেষ, তো এখন হচ্ছে যে মাছ বসানো হচ্ছে। প্রথমে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, তো পুরোটা শেয়ার করতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেজন্য হচ্ছে এই যে একটু কাট সিট করে তারপরে হচ্ছে দেওয়া হচ্ছে। ভিডিওর মাঝখানে একটু বলে রাখছি, যারা আমার এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে আসছেন, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এবং ছোট্ট ছোনামণিরা, যারাই আমার এই ভিডিওটা এতটুকু পরিমাণ দেখছেন এবং আমার এই কথাটা শুনছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন যেতে চলে যায় আপনার মোবাইলে। এই তো এই যে কথা বলতে বলতে হচ্ছে আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই যে আমার মাছের তরকারিটা রান্না প্রায় শেষ, এখন হচ্ছে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু জাল করে তারপর নামিয়ে ফেলবো। যে এটা হচ্ছে ঝুরা মাংস, যেটা সেটা হচ্ছে ছেঁচে তারপরে হচ্ছে মানে রান্না করা হয়েছিল, মানে মাংসের শুটকি, মানে আগে হচ্ছে মাংসটা শুটকি করে রেখেছিল তারপরে হচ্ছে ভিজিয়ে ছেঁচে তারপরে হচ্ছে বোনা করেছে, তো এটা আমি করিনি, এটা করেছিল আমার আম্মু, তো সে ওই বাসা থেকে একটু দিয়েছিল, তো একটু খেয়েছি আর হচ্ছে এতটুকু ছিল গরম করে নিচ্ছি। আর এটা ছিল এই যে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা হচ্ছে যে ঝালমুড়ি, আর হচ্ছে এই যে এখানে আমার অনেক খেতে ইচ্ছে করছিল স্পিট, তো ঠান্ডা ঠান্ডা স্পিট, আর হচ্ছে যে এখানে পুরি, আর হচ্ছে জিলাপি।